যে আমি অনেক সময় দোয়া করি এবং বুঝতে পারি যে আল্লাহ আমার দোয়া কবল করছেন বা প্রসেসিং অবস্থায় আছে তো কি এমন দোয়া করলে আল্লাহ রবুল্লা আলমিন আমার ওই বিষয়টি আমাকে দান করবেন হ্যাঁ এ বিষয়ে আমরা উত্তরে বলবো যে দোয়াটাই একটা অশীলা ওই জিনিস পাওয়ার কাঙ্ক্ষিত জিনিস পাওয়ার অশীলা হলো দোয়া আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা আমার নিকটে দোয়া করো আমি তোমাদের দোয়াই সাড়া দিব আমি তোমাদের দোয়া গ্রহণ করব তো কাঙ্ক্ষিত বস্তু পাওয়ার একটা মাধ্যম হলো দোয়া আর এই দোয়াকে গ্রহণ করাতে হলে খাদ্যকে হালাল করতে হবে এটা আমরা জানতে পারি শহীদ মোসেম হাদিস থেকে যে হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম একজন ব্যক্তির কথা উল্লেখ করেন যে সফর করে বাইরে বের হয়েছে সফরত অবস্থায় দুখানা হাত উঠেছে তার শরীর ধোলা মলিন এবং এলাই তো কেশ মানে চুলগুলি এলোমেলো হয়ে রয়েছে এমত অবস্থায় সে হাত উঠে দোয়া করছে ইয়া রব ইয়া রব কিন্তু সমস্যা হলো এই মত আমহ হারামুন ও মশাব হারামুন ও মালবাস হারামুন ও গজিয়াবিল হারামে ফান ইস্তাজা বলাক ফান ইস্তাজা বলে জালেক রাসুল সাসাম ও মোসাফের কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে সে এভাবে ধোলা মলিন হয়ে এলাই কেসে দোয়া করছে ইয়া রব ইয়া রব বলে হে প্রতিপালক হে প্রতিপালক বলে কিন্তু তার সমস্যা হলো এই যে তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার পোশাক হারাম তার রক্ত মাংস গঠিত হয়েছে হারাম দিয়ে ফান না ইস্তা যা বলে জালেক তাহলে কিভাবে তার দোয়া কবুল করা হবে এভাবে শহীদ মুসলিম শরীফের হাদিসের রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন সুতরাং এই হাদিস থেকে আমরা জানতে পারি যে দোয়া কবলের একটা অশিলা হলো হারাম বর্জন করা হারাম খাদ্য থেকে বিরত থাকা আর একটা অশিলা হলো ফরজ নামাজের এহতেমাম করার সাথে নফল নামাজ বেশি বেশি পড়া বোখারি শরীফের হাদিস থেকে আমরা এই বিষয়টি জানতে পারি যেখানে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন আব্দি এত করবা ইলাইয়া বিন নওয়া ফেলে হাত্তা ও হেববাহু আর আমার বান্দা নফল আদায় করতে করতে মানে সে নফল আদায় করতে থাকে এমন কি আমি তাকে এমনকি আসমি আসমা আর যখন আমি তাকে ভালোবেসে ফেলি তখন আমি তার কান কান হয়ে যায় যা দিয়ে সে শুনে তার চক্ষু হয়ে যায় যা দিয়ে সে দেখে তার হাত হয়ে যায় যা দিয়ে সে ধরে তার পা হয়ে যায় যা দিয়ে সে হাঁটে তার মানে আল্লাহ রাব্বুল আআমিন তার এই সমস্ত অঙ্গপ্রত্যঙ্গে বরকত দান করেন ফলে সে আল্লাহর আল্লাহকে নাখশকারী কোনো কিছু দেখে না আল্লাহকে নাখশকারী এ কোন দিকে সে তাকায় না আল্লাহকে নাখশকারী কোন বিষয় সে শুনেও না আল্লাহকে নাখশকারী কোন বস্তু সে ধরেও না আল্লাহকে নাখশকারী কোনো বস্তুর দিকে সে হেঁটেও যায় না মানে আল্লাহ দেন তার এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে এরপরে বলা হয়েছে যদি সে আমার কাছে চায় আমি তাকে অবশ্যই দান আর যদি সে আমার নিকটে পানা চাই তাহলে অবশ্যই তাকে আমি মানে পানা দিব যদি সে আমার নিকট আশ্রয় চাই অবশ্যই আমি তাকে আশ্রয় দিব তাহলে কি বলা চাই যে নকল এ করতে করতে মানে আগে তো বলা হয়েছে যে বান্দা আমার নিকটবর্তী হয় যে সমস্ত সবথেকে গুরুত্বপূর্ণ ফরজ যা আমি তার উপরে ফরজ করেছি এর থেকে আর উত্তম কিছু দ্বারা বান্দা আমার নৈকটশীল হয় না এরপরে নফলের গুরুত্ব বলতে গিয়ে এভাবে বলেছেন যে আমার বান্দা আমার নৈকটশীল হতেই থাকে এমনকি আমি তাকে ভালোবেসে ফেলি আর ভালোবেসে ফেললে করবেন এটা বললেন এরপরে বলছেন কি যদি সে আমার কাছে চায় তাহলে অবশ্যই তাকে দিব তাহলে ফরজের সাথে নফলের গুরুত্ব দিলে আল্লাহর খাঁটি বান্ধবদের অন্তর্ভুক্ত হওয়া যায় আল্লাহ রব আমিন তখন দোয়া কবুল করেন যা চাওয়া হয় তা দিয়ে দেন তাহলে দোয়া কবলে আর একটা আমরা জানতে পারলাম যে ফরজের সাথে নফল নামাজ বেশি বেশি করে আদায় করা আর ফরজ বাদ দিয়ে নফল আদায় করলে তো ওই ওই কিছু বিদ্যার্থীদের মতো ওই সহ পালন করা হলো ফজর নামাজ ছেড়ে দিয়ে মানে পাগড়ি পরা হলো লুঙ্গি খুলে নওয়াজ তো এইভাবে দোয়া কবুলের অসিলা আমরা জানতে পারলাম অনুরভাবে দোয়ার সময় দোয়া কবুলের মতো দোয়া করা লাগে যেমন ওই যুদ্ধ চলাকালীন বৃষ্টি বৃষ্টি পড়াকালীন অনুরভাবে নামাজ এবং আজান একামতের মাঝে দোয়া করে খায় এভাবে অনেক গুলি ক্ষেত্র রয়েছে দোয়া কবুলের সেই জায়গাগুলিতে সেই সময়গুলিতে করলে কবল হয় যেমন আরাফা আরাফার মাঠের দোয়া অন্যভাবে মজদালাফার মাঠের দোয়া অন্যভাবে সাফা মারবারতে গিয়ে দোয়া কেবলামুখী হয়ে অন্যভাবে মুলতাজাম কাবা ঘরে একটা লটকানোর জায়গা হাত হাত ধরার জায়গা রয়েছে গেটের উপরে গেটের নিচে তো ওখান ওটা হলো দোয়া কবলের স্থান এভাবে দোয়া কবলের মুহূর্তে দোয়া করলে আল্লা রব্বাল কবুল করবেন বলে আশাবাদী তারপরে দোয়া কবলে আরেকটি মুহূর্ত রয়েছে সৈয়াদ হেসে যে আসরের পরে দোয়া কবুল জমা দিন বা দাসর এই সময়টি রয়েছে যে ওই সময় যদি কেউ দোয়া করে তাহলে আল্লাহ তার দোয়া কবুল করেন তো এইভাবে যদি দোয়া করা হয় দোয়ার আদব খেয়াল করে যা কিছু বলা হলো তাহলে ইনশাল্লাহ ওই দোয়া কবুল করা কবুল করতে পারেন আল্লাহ রয়েছে কাঙ্ক্ষিত বস্তু পাওয়া যেতে পারে এইভাবে দোয়া করার মাধ্যমে কথা বলেছেন যে অনেক সময় আমি বুঝতে পারি যে আমার দোয়া কবল হচ্ছে বা প্রসিংয়ে আছে তাহলে কি আমি মনে করি আমার দোয়া কবল হচ্ছে বা আমি বিশ্বাস করতে পারি যে আমার দোয়া অবশ্যই কবুল হবে যদিও কবুলে তিনটা পর্যায় রয়েছে হ্যাঁ অবশ্যই আপনি বিশ্বাস করতে পারেন যদি আল্লাহ আপনার দোয়া কবুল করেন তাহলে আপনি কেন বিশ্বাস করবেন না অবশ্যই আপনি বিশ্বাস করবেন এবং অন্যান্য আর কবলিয়াতের তিনটা পর্যায় রয়েছে যেমন মোসান আহমদের হাদিস রয়েছে অনুভাবে তির মৃত হাদিসটি এসেছে যে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম দোয়া কবলে তিনটি মাধ্যম বলেছেন সে মাধ্যমগুলি কি দোয়া কবল তিনভাবে হয়ে থাকে যে হয় তার দোয়া কবল করা হবে মানে তরান্বিত করা হবে তার দোয়া কবলের ক্ষেত্রে বা ওটা জমা করে রাখা হবে মানে হয় তার দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করবেন অথবা ওটা তার জন্যে আখারের দিবসে জমা করে রেখে দেবেন অথবা তার জন্যে অনুরূপ মন্দ অপসারণ করবেন এভাবে মাসাল আহমদ রয়েছে এগারো হাজার একশো উনপঞ্চাশ নাম্বার হাদিস তিরমিজি বর্ণনা করেছেন তবে শর্ত হলো যে কোনো করা যাবে না গনাহ করা যাবে না বা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের জন্য দোয়া করা যাবে না দেখুন ইমর হাদিসটি তিরমিজি শরীফে দুই হাজার আটশো সাতাশ নম্বর হাদিস তাহলে দোয়া কবলে তিনটি পর্যায়ে রয়েছে যে আল্লাহ রবিন তার চাওয়ার বস্তু দিয়ে দেন অথবা ওইরকম কিছু মন্দ অপসারণ করে দেন বা তার জন্য ওটা জমা করে রেখে দেন তো দোয়া দোয়া কবুলে তিনটি পর্যায়ে রয়েছে তো ইনশাআল্লাহ একজন মুসলিম ব্যক্তির বিশ্বাস থাকতে হবে আল্লাহ এবং তার আসলে এবং থাকেও বটে কাজে এই বিশ্বাস তার অবশ্যই থাকবে যে আল্লাহ তার দোয়া কবুল করবেন আর দোয়া কবলে তিনটা পর্যায় তো আশা করি বুঝি আসলো দলিলের ভিত্তিতে আল্লাহ রবুল্লা আহমিন আমাদেরকে তৌফিক দান করুন রব্বুল আলমিনের গোটে দোয়া করার এবং আল্লাহ যেন কবুল করেন এই দরখাস্ত রব্বুল আলমিনের দরবারে রইল আমিন আসল্লাহ আলব মোহাম্মদ আলী ও সাহেব